তোমার পেড়া না 6 মাসের বাচ্চা বেরে দেখতাছি 6 মাসের বাচ্চা বেরে হ্যাঁ ভালো করে দেখান দি চোখ ফারার মাতা যদি একখানা হয় তাহলে 6 মাসের বাচ্চা বাড়ে হ্যাঁ বাচ্চা বাড়ে শালার বন্ডর জানি কোন কার আমার তো বিয়াই হয় নাই হ্যাঁ হ্যাঁ হশুরেই থাক কথার মিয়া নিয়া খাবা না মিয়া ها 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 اي تركي شمسك আমার বাপে অনেক কষ্ট কইরা কামাই করে নিজে কষ্ট কইরা কামাই করে নাওগা আমার বাপের বুগালে যাবা না হোনা নাই মেলা নাই আসলে তো নাই যে নাঙ্গল দে বাই দাও তোমরা এই দুঃখে ভালো লাগে না আমি আব্বার বুগালে যাবনিছি আমার দরকারে নিয়ে যাবনিছি হুতাই কি যাবনি গে নইছি আমি কই তোমারে না কইছি বাপ তোমার না আমার বাপ তোমার হশুর আমার বুঝো নাই তোমার বাপ দিকে আমার হশুর দিকে আমার দাবি নাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমার বাপ আমার পুরে না বানরের পুরে এটা মিয়াজ জামাই তোরা যদি বিয়া না করতাম তাহলে আমার হশুর হইতো হ্যাঁ আমার এখন ছাইড়া দিলে কি তোমার হশুর হবো ها ها আমার হশুরে আমি যাব না আমার হশুরে কবিরাজ হে রে আরে হের কথা কইও না হের যে নাম অত্র এলাকায় টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাম হয়ে গেছে কালাসান কবিরাজ তার বেড়তে দিনে নিচের পক্ষে 1000 লোক যায় 50টা অটো যায় 20টা 25টা মোটরসাইকেল যায় যুবক যুবতী নারী কলেজ স্টুডেন্ট সবকিছু যায় তার মানে তোর হশুরে বেগলে তুই যাবি তোর কোনো গোপন সমস্যার নিগে নাকি আরে ভাই আমি গেতা দিলে আমার দরকারের নিগে আমি হেজে নিগে তাছি হশুরে না আমি মনে করছি তোর শারীরিক সমস্যা হশুরে দেছি কি ছবি আরে দূর আমার সমস্যা থাকো কে তাহলে কে নিগে যাবি গেতাছি দরকার আছে অন্য দরকার কোন দরকার কই না কে কিসের নিগে যা কইতাছিস না রে কইলি বারে যদি আবার ফাঁস করে দাও যদি কইতা না যে গাতা কথা তাহলে গাছের আগে দে হেজেনি কো বাসাইতাছ নে কি জেনে সেটা আবার কো বাসাইতাছ না কি সমস্যা এটা কো ভাঙ্গেছ রে কো আমি এটা সমাধান দেই দাও হের বাইতে এত রুগিয়া হে
আমার বাইতে রুগি হয় না কিছু নি গা এই দেইলা আমারে ব্যাপার হের হাল্লা হাল্লা কোন কার হাল্লা তোর হসুর কবিরাজ তুই কবিরাজ তোর বেতে লুকাবো তোর সে হারাটা করতে কেবল তোর সে হারাটা কি মানছে করে বল আমি তো হসুর কাছে গেতাছি এই কবিরাজি ব্যবসা ইয়ে নি গে পোশাক নিয়ে গেতাছি আমি নিজেই কবিরাজ হব ও তার মানে সাইরানার মুরগ হয়ে ডাক দাও বাহারে হাল্লা কোন কার তার মানে তুমি হইলো তোমার হসুরের কবিরাজি তোফিল আই না তুমি নিজে কবিরাজ হবা রোগী চিকিৎসা করবা তোমার বেতে হাজার হাজার লোক হবো খালি জুতা দিয়ে মারবো হ্যাঁ হুদে কোনাডা চিকিৎসা ভুল হইলে খালি ঘাটা রেডি রেখে জুতা দেব হুদাই ভুল হবো চিকিৎসা করে যার বল জায়গা বুয়াই না দেয় জামাই রনবনত তারপর জামাই প্রবাসে থেকে আরো শরীরে ফোন করে জ্বালাতন ইংগা বিভিন্ন রোগের হ্যাঁ চিকিৎসা আমি তো অন্য চিকিৎসা করবো একজনের বউ যাবো গা যদি হে না সারে তোর আমি হেরবে আমি থাকবো খুব দোয়া করতেছি সেনজি নিয়ে হুন্ডা নিয়ে গাড়ি নিয়ে মাইক নিয়ে প্রাইভেট নিয়ে রিস্কা নিয়ে অটো নিয়ে সব নিয়ে আমার বাড়িতে রুই গেছে নকল কবিরা নকল কবিরা ওটা বলি দাও আসল কবিরা হ্যাঁ আসল কবিরা সোরা কবিরা জানোস না নটকার মাতা আসল কবিরা হালো আরে যা এমন গুন্ডা তো গুন্ডে দিব গুন্ডে দিলে বার তুই পাগল হয়ে যাবি কে হ্যাঁ আমার তুই আমার পাও ধরে কি মনে করছ আমার হসুর হইলো কালা 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 ফকির আর আমি হইলাম সোনা ফকির ও আমলাম রে মাথার মধ্যে দে মাথার মধ্যে খাইরা দেড়া পারি মার খাইতে তো পারি দাও দরকার তোমারে মললাম রে কই খালি আমরা জ্বালাইতাছো ভালো একটা ডাক্তারের কাছে যাও না একটা কবিরাজের কাছে যাও না তুমি খাচ্ছ নি ডাক্তার খাইয়া কি হবো ডাক্তার তো আর কম খাইলাম না ডাক্তারে বোতলের মধ্যে পুসরাব দিছাল হেওড়া খাইলাম তাও ভালো হইতাছে না মনে যে মাথায় আর গুটগুট করে রে কিটা কি কইতাছে ডাক্তারে তোমার বোতলের মধ্যে পুসরাব দেয় নাই সিরাপ দিছে না সিরাপ পুসরাবের মতো দেখতে আরে সিরাপ খাইলাম না মেহরাব খাইলাম কিচ্ছু বুঝি না আচ্ছা এই যে কাহিনী পাতো ওটা তুমি শুধু কোনো কাহিনী নাই কোনো উঠু কোনো উত্তর কমাস ও শুনা মনের জোর হলো সবচেয়ে বড় জোর বুঝছ কি মনের শক্তি বড় শক্তি আর মন ভাঙ্গিয়ে গেছে ঘর ভাঙ্গিয়ে গেছে রে শুনা তোমার একটা কথা কই ডাক্তার তো দেখাই যায় একটা কবিরাজের কাছে যাও যাই চিকিৎসা নিয়ে হগা কোনে কবিরাজ পামু ওই উত্তর পারে বলে নাম করে কবিরাজ আছে ও নাম করে কবিরাজ আছে কবিরাজ কি আমার বগল আহারে নাই কবিরাজ কে বুঝে নাই যে কোনটা রুগী আছে হেমফিস আহারে না কবিরাজ টাকা পড়ছে তোমার বাইতে চিকিৎসা করব তাই না কবিরাজ যাই না থইছে তুমি যাও আমি যাহামু না তুই যা কবিরাজটা কই আ ওষুধ নিয়ে গা বুঝছি তোমার এই পেট না করে আমার ভাল লাগে না তুমি কি এখন যাবা খাচ্ছ নি খাচ্ছ নি খাচ্ছ নি আমি পেট না করি আমি পেট না করি অসুখে মরে যাই তাও তো শৈলের জোর কেমন ওই বানর তুই আমারে মারতে গেলে সব কে কোন দিকে বানর আইতে আমার তো হারালাত মাথা দিবা শল্লি বাস আতি বাদি মুনা খাচ্ছ নি খাচ্ছ নি আমি কোন কার হাইকো না থাক জামাই রে রাস্তায় গেতে যদি সরঙ্গি দা পয়রা যায় এসব তো জামাই ছাড়াও বে এসব কি বা করবি জামাই ছাড়াইলে আরেকটা বিয়ে হবে এই ঘরে বাসর সাজা থাকবো তুই মর বানর খাচ্ছ নি খাচ্ছ নি তুই নিশ্চিত আমারে তাবিজ করছ হাতে দিলেও হবে মান যায় দিলেও হবে কোমরে দিবা দরকার পড়ে কোনো সমস্যা নাই হাতে দিবা
আর তোমার যে পানির নিয়ম কারণটা কইছো তো পারবা ওড়া পার মুই কইলেন না যে মানে গোসল করার সময় গোপ উঠে লুঙ্গি উসা করে দিমু না লুঙ্গি হুদ্দা দিমু লুঙ্গি জাবাইয়া দিবে লুঙ্গি থাকলে তো তোমার কাজ করব না ও আচ্ছা ঠিক আছে আর পাঁচ কোটা দিবার কইছি আর তিনটা তিনটা না চারটা দিবে একটা বেশি দিবে মানে কাজটা তাড়াতাড়ি হবো আচ্ছা ঠিক আছে বাজার জায়গা আর নিয়ম কারণটা তো ঠিক আছে সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও যাও চলে আয়ো সময় পেলে আয়ো বার আচ্ছা বাজার খাচ্চুলি রে কম যে আজকে আর ঠিক মতো ব্যাগ কিছু নিয়ে আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আবার খিদা লাগছে আব্বা আমার হসুর হলো বাবা তোমার একটা কথা কই হরিং এর পাশায় হরিং এর পাশায় যদি ময়ূরের পাক লাগাও আমার মেয়ের কাছে কইয়ে নিয়ে আমার বগলা নিয়েছি আমার বগলা সব তাবিজ গুলো খুলো বাবা বাবা তুমি সবার গলা দিয়া দাও হাই রে বোঝে নাকি ছেলে শুনে না বাবা মেয়ের কথা কই আমনে কবিরাজ গিরি করে মনে হলো বেলা রুগি মুগি আমার কাছে হ্যাঁ না হ্যাঁ এম দুপুরা পাতে আমার কাছে দিয়ে দেন দেখ রুগি হ্যাঁ আমার কাছে আবো আমি হ্যাঁ তুমি গিরি ও তার মানে তুমি কবিরাজ গিরি করবা আমনে মেয়ের দিন শরীর পাক আছে তোমার আছে ওযু করছ ঠিক মতো শোনো এই তাবিজের মূল্য আছে তুমি এটা পারবা না কেলা কইতে পারবো না আমি যেদিন হসুর হবা সেদিন তুমি পারবা খুলো খোলাই না ও আমি হসুরে নিয়ে পারবো না আমি তো সালানি নিয়েছি আপনার সালান পাতি যে সব আমি নিয়ে যাবো আমি কবিরা দিদি করবো আমার কাছে রুগী মুখে সব আবো ও তোমার তাহলে এই দান্দা এই জন্য তো কই সমন্দির পোলা তুমি আমার জোল্লা টানো কে খোল খোল শালির পোলা খোল আব্বা হাই আব্বা হাই আব্বা শুনেন এরা কথা কই বেরো বাইরে বেরো করে বাইরে 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 শালির পোলা বাইরে বাইরে বেরো করে আমার মতো বাইরে তোর ভদ্র ভাবে কই দেখার পছন্দ না আমি না আদম আই বালা লাগে তুই আমি ভদ্র ভাবে কই দেখার বাইরে এই পালার ওজন ব্যাক এই ব্যাক এই গলায় না হারা না এই মালার ওজন ব্যাক না হারা না তুমি দিবা দেন দেখছ দেখছ খোল না না মানলো কবিরাজ আমার বসে এখনো ভালো ভাবে সময় আছে আবার খোলেন এখন এখান থেকে বাচ্চা বমু গাইয়া ব্যাগ কবিরা রুগিয়া বাবার কাছে সব টিয়া ভাষা কামাই দিবো আপনার মেয়ে খাবার আনে কবিরাজ কে রাখো এই যে আমার মাথায় সমস্যা ওটা দিন কথা আমার হইলেও ভাল লাগে না বইলেও ভাল লাগে না খাইলেও ভাল লাগে না তোমার খালি আগা হে ও আগা আহে না তোর কি সমস্যা কেন আমার জানি কিবা ভাল লাগে না লাগে না না ভাল লাগে না ও বলে আমি কি চুরি করবো না কম চিনে বানাইছা কম চিন্তা
ঠিক আছে।